আজ ঐতিহাসিক 7 মার্চ 1971 সালের এই দিনে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালজয়ী ভাষণে বাঙালির মহাজাগরণের ডাক দেন। 46 বছর পর ঐতিহাসিক এ ভাষণ ডকুমেন্টারি অব ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়ে সংরক্ষণ করে ইউনেস্কো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুর এ ভাষণ শুধু শোষিত বাঙালি নয়, বিশ্বের সব মুক্তিকামী মানুষের কাছেও অনুপ্রেরণা। আর 7 মার্চের ভাষণ আজও ফিরিয়ে দেয় মুক্তির মহাচেতনা, জানালেন রাজনীতিবিদরা। ঐতিহাসিক 7 মার্চ স্মরণ করেছেন ফখরুল ইসলাম। আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক রেসকোর্সে বঙ্গবন্ধুর এই বজ্রদীপ্ত উচ্চারণ ছিল 23 বছরের পাক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির মহাজাগরণ, স্বাধীন সোনার বাংলা গড়ার নতুন স্বপ্ন। 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। স্বাধীনতার অমর কবির চিরস্মরণীয় মহাকাব্য শুনতে সেদিন লাখো বাঙালি ছুটে আসেন রেসকোর্স ময়দানে। 52-র ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, পাক শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালির মুক্তির প্রাণ শেখ মুজিবুর রহমান। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ভাষণে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মহাজাগরণ তুলে ডাক দেন স্বাধীনতার। বঙ্গবন্ধুর কণ্ঠে সেদিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে জেগে উঠেছিল বাঙালি। আমরা যখন মরতে শিখেছি, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। 7 মার্চের ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদারদের বিরুদ্ধে। 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে ছিনিয়ে এনেছিল লাল সবুজের স্বাধীন সোনার বাংলা। আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ সেটা পেরিয়ে গিয়ে আজকে 2024, এমনকি 2050 সালের যে মুক্তিকামী মানুষ থাকবে তাদের জন্য একটি অত্যন্ত অনুপ্রেরণা দেওয়ার মতো বক্তব্য। বঙ্গবন্ধুর মহাকাব্যিক এ ভাষণ শুধু বাঙালির নয়, আজ মানবতার মুক্তির প্রতিধ্বনি। তাই তো 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো 7 মার্চের ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সংরক্ষণ করে। স্বাধীনতার যে কার্যত ঘোষণা, ডিফ্যাক্টো ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স, সেটি তিনি কিন্তু 7 মার্চেই দিলেন। পরবর্তীতে 25 মার্চের কালো রাতে যখন পাকিস্তানিরা গণহত্যা শুরু করে দিল, তখন 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ডি জুরে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স বা আইনগত স্বাধীনতার ঘোষণা যেটি, সেটি তিনি দিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাঙালির মুক্তির মহানায়কের অমর সে ভাষণ চির অমর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।